প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। নিজেদের দেশ থেকেও কাতারকে অনেক বেশি নিরাপদ বলছেন বিশ্বকাপে ঘুরতে আসা নারী পর্যটকেরা। বিশ্বকাপ শুরুর আগে যেখানে কাতারকে ঘিরে একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিল পশ্চিমা মিডিয়াগুলোতে, সেখানে এখন বিদেশি নাগরিকদের মুখে শোনা যাচ্ছে কাতারের ভূয়সী প্রশংসা। স্টেডিয়ামে ভেতর এর আশপাশের মদ কেনাবেচা নিষিদ্ধ করায় দারুণ স্বস্তি নিয়ে খেলা দেখতে পারছেন মহিলা দর্শকরা। একই সাথে ইসলামের বিভিন্ন রীতিনীতিও মুগ্ধ করছে অমুসলিম পর্যটকদের। মুসলিম দেশ কাতারের এমন জয় জয়কার দেখে কাতার বিশ্বকাপকে বয়কট করা কিছু ইউরোপিয়ান দেশের যেন এখন আফসোসের সীমা নেই। বিশ্বকাপ আয়োজন করে বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছে কাতার। বিশ্বকাপ শুরুর আগে কাতারকে মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অস্বস্তিকর হিসেবেই ভেবে নিয়েছিল বেশিরভাগ বিদেশি নারী দর্শক। কাতারের রক্ষণশীল নেতিবাচকভাবে উপস্থাপন করে সাধারণ দর্শকদের মনে এক ধরনের ভীতি সৃষ্টি করে রেখেছিল ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। ছোট্ট এই আরব দেশটিতে ঘুরে আসবে কি না তা নিয়ে অনেক পর্যটকদের মনেই ছিল সংশয়। কিন্তু বিশ্বকাপ শুরুর পর থেকে কাতারের ব্যাপারে পর্যটকদের সেই দ্বিধাদ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রশংসায়। বিশেষ করে নারী দর্শকেরা মনে করছেন তারা তাদের নিজ দেশের চেয়েও কাতারে বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ইংল্যান্ড, ব্রাজিল, আমেরিকা থেকে কাতার ঘুরতে আসা অনেক মেয়ে জানান তাদের বেশ কিছু বান্ধবী টিকিট কিনেও কাতার ভীতির কারণে বিশ্বকাপ শুরুর দিকে ম্যাচ দেখতে আসেননি। আর বিশ্বকাপের শেষ দিকে তারাই এখন বিনা সংকোচে কাতার ভ্রমণ করতে এসেছেন। বিশ্বকাপ শুরু মাত্র দুদিন আগে মদ কেনাবেচা নিষিদ্ধ করায় সমালোচনার মুখে পড়ে কাতার। এখন সেই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক বলে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মদ নিষিদ্ধ থাকার কারণে এবারের বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা 70% কমেছে। স্টেডিয়াম এবং এর আশপাশে খেলা শেষে মাতাল দর্শকদের ইফটিজিংয়ের কবলে পড়তে হচ্ছে না বলে খুবই স্বস্তিতে আছেন নারী দর্শকেরা। তারা জানান যেখানে নিজেদের দেশে সন্ধ্যার পরে রাস্তায় বের হলে উৎপাতের শিকার হতে হয়, সেখানে কাতারে ভোর রাতে বের হয়েও তাদেরকে কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না। শুধু নিরাপত্তা ব্যবস্থাই না, কাতারে সাধারণ পুরুষদের থেকে অমায়িক সম্মান এবং শান্ত সুন্দর ব্যবহার পেয়ে মুগ্ধ হচ্ছেন ভিনদেশি মেয়েরা। এখন তারা উপলব্ধি করতে পারছেন ইসলাম মেয়েদেরকে কতটা মর্যাদার আসন দিয়েছে। যেদিন থেকে কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত হয় সেদিন থেকে তাদের প্রধান লক্ষ্যই ছিল সুন্দর অবকাঠামো নির্মাণ এবং সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। বিশ্বকাপের শেষ দিকে এসে এখন সবাই বলছে কাতার আগের সব বিশ্বকাপকে ছাড়িয়ে নতুন নজির স্থাপন করছে। কাতারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। কাতারের সিকিউরিটি ফোর্সে সেনাশূন্য পাঠিয়ে সাহায্য করছে তুরস্ক, ফ্রান্স, মরক্কো সহ বেশ কয়েকটি দেশ। তবে শুধুমাত্র পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাই কাতারের মূল উদ্দেশ্য ছিল না, বরং এর সুবাদে ছিল অমুসলিমদের ইসলাম ভিত্তি দূরীকরণ এবং ইসলামের মহিমা তুলে ধরার চেষ্টা। ইসলামী স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শন দেখাতে বিশেষ ভার্চুয়াল রিয়েলিটি ট্যুরেও নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। শপিং মল, রেস্তোরাঁগুলোতে আয়োজন করা হচ্ছে ইসলামী বয়নের আসর। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি মুসলিমদের বিনয়ী আচার ব্যবহার দেখে অনেক বিদেশি পর্যটকদের ইসলামের ব্যাপারে তাদের পূর্বের সব ভুল ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। যদিও এত নিয়মকানুনে অনেকটা বিপাকে পড়ছেন কিছু পর্যটক। মদ খেয়ে উল্লাস করতে না পেরে হতাশ হচ্ছেন অনেক উগ্র দর্শক। সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থার কারণে তো আগে থেকেই কাতারের প্রতি রক্তচক্ষু নিয়ে আছে অনেক মানবাধিকার সংগঠন। তবে এসবে তোয়াক্কা না করে নিজেদের পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করে যাচ্ছে মুসলিম এই দেশটি, সেই সাথে এ যাবৎকালের সবচেয়ে বিশ্বের সেরা আয়োজক এবং ইসলামে গৌরবান্বিত মহিমা তুলে ধরে এক অনন্য নজির স্থাপন করেছে পারস্য উপসাগরের দেশ কাতার।